বাচারা কুতি জানিয়ে এমন ভিডিও যে কারোর বিবেককে নাড়া দিবে। তবে কি কারণে এমন পরিস্থিতি হয়েছিল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার কারণ জানতে ময়মনসিংহের ভালুকাই গ্রিন অরণ্য পার্কে গিয়ে জানা যায়, গেল 4 ফেব্রুয়ারি সেখানে পরিবার নিয়ে ঘুরতে যান গাজীপুরের শ্রীপুরের শাহজাহান মিয়া। সুইং রাইডে ওঠা সেখানকার কর্মচারী মনসুর আলীর সাথে বিবাদে জড়ান তিনি, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেন। সব ছেলে মেয়ের একসাথে সব গার্জিয়ান আসছে একসাথে, আমি পারবো না। হ্যাঁ, আপনি একটু লাইনে আসেন। তারপরে সে উত্তেজিত হয়ে গেছে, উত্তেজিত হয়ে বলছে সামনে সে আগে গেছে, আমার এখানে সামনে আগে গেছে, কালার ধরে হেরে আমার সে আঘাত করছে। পার্কের ম্যানেজার জাহিদ হাসান সাগর বলছেন, মনসুর আলীর সাথে শাহজাহানের বিবাদের বিষয়টি সুরাহা করতে প্রাইভেট কারের সামনে গেলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেন তিনি। সে যখন আমার এখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখন আমাদের একটা সিসিটিভি ফুটেজ আছে, সে সুন্দরভাবে মানে কোনো তার মধ্যে অ্যাক্টিভিটি ছিল না যে তাকে কেউ মারছে বা তার সাথে কোনো ঝামেলা হয়েছে। তবে পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা এমন পরিস্থিতির জন্য শাহজাহানকেই দায়ী করছেন। আক্রমণ করতেছে বা হামলা করতেছে এখানে কর্তৃপক্ষ, আইসা আমরা এটা জানার চেষ্টা করলাম। আসলে আমরা যা জানলাম সেটা বুঝতে পারলাম যে আসলে উনি যেভাবে বিষয়টা প্রকাশ করছে আসলে বিষয়টা কিন্তু এরকম না, আসলে দোষটা ওনারই ছিল। উনি ওইখানে যে কর্তৃপক্ষ যারা আছে ওনাদের সাথে উনি একটা বাক বিতর্ক করে উনি একটা জাস্ট একটা অভিনয় সাজিয়েছে। গ্রিন অরণ্য রিসোর্ট আসলেই খুব সুন্দর, গাজীপুরবাসীর জন্য ভালুকাবাসীর জন্য আসলেই অসাধারণ একটা রিসোর্ট, খুবই সুন্দর পরিবেশ। ইভেন এদিকের সবগুলো স্টাফের আচার ব্যবহার পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, এ জায়গা চলাফেরা করা যায়। এছাড়া আমার দৃষ্টিতে অন্য কোনো কিছু চোখে পড়েনি। এ ঘটনায় গেল 6 জানুয়ারি অজ্ঞাতদের আসামি করে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেছেন শাহজাহান মিয়া। রহস্য উদ্ঘাটনে ভালুকা থানা পুলিশের পাশাপাশি কাজ করছে টুরিস্ট পুলিশও। আমরা বিষয়টা অবগত হয়েছি, আমরা সংশ্লিষ্ট থানায় কথা বলেছি, এখন জানতে পারলাম যে উভয় পক্ষেরই কমপ্লেন আছে। তো পরবর্তীতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করলাম, আর যেহেতু এখানে তারা একটা এত বড় একটা প্রতিষ্ঠান করে জনগণকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছে, আবার কেন সেখানে আরেকজন হয়রানির শিকার হবে, এই দুটা মাথায় বিষয় মাথায় রেখেই আমরা কাজ করতেছি। আমি আজকে তাদের একটা অভিযোগ পেয়েছি, ভিকটিম শাহজাহান বাদশাহ সে লিখিতভাবে একটা কমপ্লেন করেছে অজ্ঞাতনামা 10-15 জনের বিরুদ্ধে। আমরা এই ঘটনায় নিয়ে মামলা রুজু করেছি, মামলা তদন্ত চলছে, যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। দেশের পর্যটন খাতকে সম্প্রসারিত করার লক্ষ্যে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি দর্শনার্থীদেরও সহনশীল ভূমিকা পালনের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।